আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এটা তোমরা প্রত্যেককে মুখস্থ করে নিবে ইমাম তিরমিজি হাদিস রিওয়ায়াত করেছেন আল্লাহ রাসূল বলেন তোমরা এটা মুখস্থ করে নাও আস-সুন্নাহ ফিশন সত্য ও সংস্কারের কথা বলে ইমাম তিরমিজি একটি হাদিস রিওয়ায়াত করেছেন এই হাদিসের শুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা ব্যাপারে আমি কসম করে কথা বলবো এক নম্বর হচ্ছে সদাকা করার মধ্য দিয়ে কারো মাল কমবে না মা নাকাসা মাল ও আব্দিন বে সদাকা যে কারো সদাকা করার মধ্য দিয়ে তার মালটা কমে না বরং মালটা বাড়ে দুই নম্বর হচ্ছে কোনো ব্যক্তিকে যদি কেউ জুলুম করে আর সে যদি এটার উপর সবর করে আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে দেন তিন নম্বর হচ্ছে কোনো ব্যক্তি মা ফাতাহা আব্দুন বাবা বাসালাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন আও কালিমাতান নাহওয়াহা যে কোনো ব্যক্তি যদি ভিক্ষার হাত প্রসারিত করা শুরু করে দেয় তো আল্লাহ ওই ব্যক্তির ভিক্ষার হাতকে আর কখনো বন্ধ করেন না তার দরিদ্রতার দরজা তার উপর খুলে দেন এই তিনটা কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবার আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এটা তোমরা প্রত্যেকে মুখস্থ করে নিবে এই পরের কথাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীকে মুখস্থ করার জন্য বলেছেন আরবিতে যদি পারেন মুখস্থ করবেন আরবিতে যারা পারবেন না অন্তত বাংলা অর্থটা বুঝে নেবেন মুখস্থ রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদ-দুনিয়া লি আরবাআতি নাফার এই পার্থিব জীবনটা সাত ধরনের মানুষের জন্য প্রযোজ্য এক ধরন আব্দিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা একজন লোক যাকে আল্লাহ ইলমও দিয়েছে মালও দিয়েছে ব্যক্তিটা আলেম অপরদিকে খুবই ধনী এরকম লোকের সংখ্যা বেশি না কম সমাজে খুবই কম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাহুয়া আফজালুল মানাজিল এটা হচ্ছে সবচেয়ে উত্তম মর্যাদাওয়ালা যে একেবারে আলেমও আবার কি টাকাওয়ালাও তো হয়েছে কি উনি ফায়াত্তাকি রাব্বাহু ফিহে এতে এই মালের ব্যাপারে তিনি আল্লাহকে ভয় করেন যেহেতু আলেম আছে ওয়াসালু রাহিমা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আত্মীয়দের সাথে খারাপ আচরণ করেন না ভালো আচরণ করেন ওয়া আলামু লিল্লাহি ফি হাক্কা এবং তার মালের মধ্যে আল্লাহর যে অধিকার আছে আল্লাহর অধিকারগুলোর যাকাত ফিতরা সদাকা এগুলো সম্পর্কে ভালোভাবে জানেন সে আলোকে আদায় করেন আরেকজন লোক দ্বিতীয় এটা তো হলো সবচেয়ে উত্তম মর্যাদা ইলমও আছে মালও আছে দ্বিতীয় প্রকার আব্দিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়ালা মালান একজন লোকের ইলম দিয়েছেন আল্লাহ মাল দেন নাই মানে লোকটা আলেম কিন্তু টাকা পয়সা বেশি নাই বাংলাদেশে এরকম আলেমের সংখ্যাই বেশি তো বেশিরভাগ ক্ষেত্রে আলেম ওলামা এদের মালটাও খুবই কম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া বিসাদিকিন নিয়্যা এই ব্যক্তির নিয়তের ব্যাপারে সে খুব সত্যবাদী সে বলে লাউ কানা লি মালান লা আমিলতু মিসলা মা আমিলা আমার যদি মাল থাকতো তাহলে ওই যে লোকটা যে আলেমটা যার মাল আছে তিনি যেরকম যাকাত দেন তিনি যেরকম হজ করেন তিনি যেরকম সদাকা করেন তিনি যেরকম আল্লাহর ভয়ে টাকা খরচ করেন এবং এরকম আমিও করতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুমা ফিল আজরি সাওয়া এই দুজনের সওয়াব সমান একজন খরচ করে কষ্ট করে ইনকাম করে আর একটা খরচ করে সওয়াব পাইলো আরেকজন শুধুমাত্র নিয়ত করে কি পেয়ে গেল ওই সওয়াবটা পেয়ে গেল তৃতীয় দল আব্দিন রাযাকাহুল্লাহু মালান ওয়ালা ইলমা একজন লোক যাকে আল্লাহ ইলম দেয় নাই তার মানে দিন সম্পর্কে সে খুব বেশি জানে না কিন্তু খুব টাকাওয়ালা পয়সাওয়ালা এবং এই সংখ্যাটাই বেশি তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াখবিতু ফীহি বেগাইরে এলমিন তার যেহেতু এলেম নাই তো এলেমকে অন্যায়ভাবে সে ওই মালকে এলেম ছাড়া অন্যায়ভাবে সে খরচ করে অন্যায়ভাবে খরচ করার কারণে ফালা ইয়াত্তাকি ফিহি রাব্বা আল্লাহর ভয় তার হৃদয়ে থাকে না ওয়ালা ইয়াসিলু রাহিমা এবং তার আত্মীয়দের সাথে তাদের হক আদায় করে না সম্পদ দিয়া এবং ওয়ালা ইয়ালামু লিল্লাহি ফিহি হাক্কা এবং তার মালের মধ্যে যে আল্লাহর অধিকার আছে এটা তার জানা থাকে না ফলে সে অন্যায় পথে তার অর্থবিত্তকে খরচ করে এইগুলো তৃতীয় ব্যক্তি আর চতুর্থ ব্যক্তি আব্দুল লাম ইয়ারযুকুল্লাহু মালান ওয়ালা ইলমা আর চতুর্থ ব্যক্তি এই ব্যক্তিকে আল্লাহ মালও দেয় নাই এলমও দেয় নাই তার দিন সম্পর্কে তার জানাও নাই সাথে সাথে দরিদ্রতার শেষ সীমানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া আখবাসিল মানাজিল এ হলো সবচেয়ে নিকৃষ্ট মর্যাদার লোক তার দিনও নাই দুনিয়াও নাই কিন্তু সে বলে পালা লাউ কানালি মালান লা আমিলতু মিসলা মা আমিলা না আমার যদি মাল থাকতো তাহলে আমি ওই লোকের মতো খরচ করতাম ওই তৃতীয় ব্যক্তির মতো অন্যায় পথে যে অর্থবিত্ত খরচ করে আমার থাকলে আমি এরকম খরচ করতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুমা ফিল হিজরি সাওয়া গুনাহের ক্ষেত্রে দুজনেই সমান গুনার ক্ষেত্রে এই দুজনেই সমান একজন
অন্যায় পথে অর্থবিত্ত খরচ করে গুনাহ কামালো, আরেকজন শুধু একই নিয়ত করে গুনাহটা কামালো। ইমাম তিরমিজি হাদিস রিওয়ায়াত করেছেন, আল্লাহ রাসূল বলেছেন তোমরা এটা মুখস্থ করে নাও। আস-সুন্নাহ ভিশন সত্য ও সংস্কারের কথা বলে।